तू मैथ्स में -3 कैसे लाया मंटू? सॉरी बाबा वो ইউটিউবে যারা কমেডি কন্টেন্ট দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই মোস্ট লিসেন নামটির সঙ্গে পরিচিত। ইউটিউবে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন 70 লাখের কাছাকাছি। মোস্ট লিসেন চ্যানেলটিকে 7 বছর ধরে এতদূর টেনে এনেছেন যিনি, তার নাম প্রজক্তা কলিব। 29 বছর বয়সী মেয়েটি এখন শুধু ইউটিউবে কন্টেন্টই আটকে নেই, বড় বড় তারকার সঙ্গে অভিনয় করেছেন বলিউডে, নেটফ্লিক্সের সিরিজেও দেখা যায় তাকে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনারেও আছে প্রজক্তার উজ্জ্বল উপস্থিতি। ছোটবেলায় রেডিও শুনতে খুব ভালো লাগতো প্রজক্তার। ব্যবসায়ী বাবা আর শিক্ষক মা দুজনেই মেয়ের সব সময় সৃষ্টিশীল কিছুর সঙ্গে থাকতে উৎসাহিত করতেন। তাদের উৎসাহে স্কুল কলেজের বিতর্ক কিংবা আবৃত্তি অভিনয় সব কিছুতেই অংশ নিতেন প্রজক্তা। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছিলেন রেডিও জকি হবেন, হয়েওছিলেন। ফিবার FM-এ 1 বছর ইন্টার্ন করার পর কল সেন্টার নামে একটি শো হোস্টের দায়িত্ব পান প্রজক্তা। কিন্তু শুরুতেই হোঁচট, শো পুরোপুরি ফ্লপ হয়, ফলে আরজে হওয়ার ভূত মাথা থেকে নামিয়ে চাকরি ছেড়ে ঘরের মেয়ে ফিরে আসেন ঘরে। 2015 সালে ইউটিউবে শুরু করেন নিজের চ্যানেল মোস্ট লিসেনের কার্যক্রম। নিজেই বিভিন্ন চরিত্র সেজে কখনো বাবা মা ভাই সব চরিত্রে নিজেই অভিনয় করতেন। তার এমন অভিনব কমেডি কন্টেন্ট দর্শক খুব পছন্দ করেন। এরপর পরবর্তী কয়েক বছর শুধু এগিয়ে চলার গল্প। তার ভিডিওতে হাজির হন কাজল, ঋত্বিক রোশন, কারিনা কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিকি, ভিকি কৌশলের মতো বলিউড তারকারা। ইউটিউব অরিজিনাল প্রজক্তাকে নিয়ে একটি শো করে প্রিটি ফিট নামে। ওই শোয়ে অংশ নেন কারিনা কাপুর, নেহা কাক্কার, সানিয়া মালহোত্রা, মিথিলা পালকরের মতো তারকারা। দ্রুত বাড়তে থাকে প্রজক্তার পরিচিতি। 2019 সালে ফোর্বসের তালিকায়ও জায়গা করে নেন তিনি। 2020 সালে নেটফ্লিক্সের মিসম্যাচড সিরিজে অভিনয় করেন প্রজক্তা। সিরিজটির পরবর্তী সিজন আসবে শিগগিরই। তবে প্রজক্তার ক্যারিয়ারে পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা বলিউডের সিনেমায় অভিনয়। গত মাসে মুক্তি পেয়েছে রাজ মালহোত্রা পরিচালিত যুগ যুগ জিও। সিনেমায় প্রজক্ত অভিনয় করেছেন অনিল কাপুর, নিতু কাপুর, বরুণ ধাওয়ান, কিয়র আদভানির মতো তারকাদের সঙ্গে। ঠান্ডা পিলো মুড নহি হে, দহি বড়ে লো মুড নহি হে,